সবাই নেমে গেছি ছোট থেকে আমরা প্রায় 20-25 জন আসছি তো এখন আমরা ঢুকছি প্রশাসন আছে অনেক সাইডে পুরোটাই ভিডিও হবে চলো বাপে মেতে চপ্পল ছাড়া হাঁটা যায় না বাড়িতে সেই সুন্দর অনেক কষ্ট এই জায়গাটুকু হাঁটা রে খালি দু সাইড দিয়ে একটু দেখতে থাকো কি সুন্দর চা বাগান আর কি সুন্দর পরিবেশ দেখছো সবাই যাচ্ছে একদম লাইন ধরে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে ছোট ছোট কুচি কুচি পাথর আছে খালি পায়ে তো যাচ্ছে সবাই তো একটু কষ্ট হচ্ছে যেতে আসেনি অনেকে তো অনেক পূর্ণিমা দাঁড়িয়ে গেছিল আমি তো নিজে তাহলে দেখতে থাকো বন্ধুরা এই হচ্ছে আমাদের সন্ন্যাসী তলার শিব মন্দির ঠিক আছে এটা স্বপ্নে পাওয়া একদম ফাঁকা শুনশান জায়গা ছিল এখানে কিছু ছিল না এই যে রাস্তা ঘাট দেখছো কিছুই ছিল না তখন চা বাগানও ছিল না ধানের জমিন ছিল একদম বলতে পারো এদিকে রাস্তাঘাট ছিল না একটা চকের মধ্যে এই মন্দিরটা হয়েছে প্রায় 20-18 বছর হয়ে গেল তো এখন বেশ অনেক বড় হয় এখানে থেকে আগত বাবানের সম্বন্ধে নির্মাণ উপলক্ষে 50 টাকা দান করলেন বাবা ভোলেনাথ মাতা পার্বতী জন্য ওনাদের সর্বদা সহায় রাখেন বলবো মন্দিরে ওর মা আছে নিয়ে আসেন মন্দিরে বলবেন বিশেষ ঘোষণা অঙ্কিতার নামে একটা শিশু বাচ্চা হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন মন্দিরে নিয়ে আসুন বলবেন আপনারা যে পারেন
করছে সবাইকে। আর এই দেখো আমাদের পূজোর ঘট রেডি হয়ে গেছে, তা আমরা এখন ফুল বেলপাতা জল তাহলে চলো। এবার দেখো মঞ্জু দাঁড়িয়ে আছে, বিকি জল নিয়ে আসলো, পূর্ণিমা রেডি করছে, এবার আমিও ঘট নিয়ে দাঁড়িয়ে গেছি, ফুল বেলপাতা চাচ্ছি ওদের কাছে। কিছু দান করবেন, মুক্ত হস্তে দান করলে ভুলে যায় না, অপচয় হয় না। এখানে মন্দির থেকে বের হয়ে যারা যারা চলে আসছে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে দান টান করলে তাহলে সব থেকে বড় একটা জিনিস দেখাচ্ছি, দেখো মন্দির তো এত সুন্দর, এত সুন্দর কি বলবো, মানে তুলনা করা যাবে না, অনেক মন্দির এখানটায়, মা মনসা, পার্বতী, শিবলিঙ্গ, মানে যত আছে আর কি সব মন্দির আছে, তো দেখতে পাচ্ছ সবার জন্য প্লেটে প্লেটে সেই চীনামাটির প্লেটের মধ্যেই প্রসাদ দিচ্ছে সবাইকে, যে যতবার পারছে প্লেট থেকে খাওয়া শেষ তো প্লেটটা এখানে রেখে দিচ্ছে, লোক এসে নিয়ে যাচ্ছে আবার নতুন প্লেট করে নিয়ে আসছে যার যত প্লেট। তো দেখতে পাচ্ছ ওরা আমাকে খুঁজছিল, এই তো দেখে বলছে কি ওই যে ওই যে দেখছো আমার নাতিনটা আমাকে খুঁজছে, তো আমি চলে এসছি ওদিকে শুটিং করছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম, তো এখন দেখো এখানে সবাই এরকম যে যে জায়গায় পারছে অলরেডি বসে গেছে প্রসাদ নিয়ে, সারাদিন উপবাস ছিল তো এখন প্রসাদ খাচ্ছে, আমরাও খাবো, তো দেখতে থাকো সবাই, কন্টিনিউ করো ভিডিওটি, ঠিক আছে।
তোমাদের এখানকার কিছু মুহূর্ত তুলে ধরছি। এখানে দেখো ফুল বেলপাতা ঘট যা যা লাগিয়ে মন্দিরে জল ঢালার জন্য যা যা প্রয়োজনীয় আর কি সেই জিনিস বিক্রি হচ্ছে। 20 টাকা দিলে ঘট কলা দুধ যা যা লাগে তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কেউ যদি না নিয়ে আসতে পারো তাহলে এখানে সব পাওয়া যাচ্ছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো হাত চলে না, রামগঞ্জ থেকে আসছি, রামগঞ্জ। Thank you.
ها